हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आज हमें चले नतून एक मजादार रेसिपी निये, जेटा मन भरे खावार मतन एवं काउके खावानोर मतन एक रेसिपी। बाच्चा बड़ो सबारी खुबी भालो लागबे खेते। तो ये रेसिपिटा देखे ही बुझते पाच्छेन खूब खूब खूबी सुंदर एक रेसिपी। तो अपनारा एक बार खेये देखुन। तो आमी देखुन एखन आमी किभाबे एटा बानाई। तो एक कप आमी चीनिर मध्ये दू कप जल दिए आमी एटाके एकटा सुगार सिरप बानिये निएछि। तो ओर मध्ये आमी दिए दिछि जाफरान आर एकटु एलाचेर गुड़ो। तो एरपर आमी बिस्किट निये निएछि। एई बिस्किटटा देखुन, एगुलो आपनारा बाजारे कोनो बेकारिते पेये जाबेन। तो ना जदि हय, आमी तो एटा बिस्क फार्मेर जे बिस्किट थाके तो सेटाई आमी एटाके निये निएछि। तो এবার আমি সুগার সিরাপটা কিন্তু আমার গরম থাকতে হবে। তো গরম না থাকলে কিন্তু রেসিপিটা কিছুতেই হবে না, ভালো হবে না। আর এবার আমি নিয়ে নিয়েছি হোমমেড কাস্টার্ড, আমার আগের একটা রেসিপি, ডোনাট রেসিপি। তো আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে ওই রেসিপিটার লিঙ্কটা আমি দিয়ে দেব। তো আমি ওই সেই হোমমেড কাস্টার্ড আমি ওইভাবে বানিয়ে নিয়েছি। তো এরপর আমি নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট, যেটা আমি ফ্রিজে রেখে ড্রাই করে নিয়েছি কোকোনাটকে। আর এরপর আমি ওই বিস্কিটের ওপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম সুগার সিরাপ। তো আমি 10টা বিস্কিট নিয়েছি। তো বিস্কিটের ওপর আমি সুগার সিরাপটা এইভাবে দিয়ে এটাকে একটা লেয়ার তৈরি করে নেব। তো এরপর আমি জায়গাটা আমি প্রসারিত করে নিলাম, যেহেতু জায়গাটা আমার একটা প্লেটের ওপরে করছি। তো আমার যেহেতু 5টা হবে, তো এরপর ওর ওপর আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড। কাস্টার্ডটা আমি এইভাবে দিয়ে আমি একটা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার তৈরি করছি সুগার সিরাপের পর। এটা সেকেন্ড লেয়ার আমি তৈরি করছি। তো এইভাবে আমি খুব শৌখিন, মানে খুব যত্ন করে আমি কাস্টার্ডটা দিয়ে দেব। তো আমি সমস্ত বড়ার আমি কভার করে দিয়ে দেব। তো ওটা যদি গা বেয়ে পড়েও যায় তো ভালো, কোনো অসুবিধে নেই। তো বরং পুরোটাই যেন দেওয়া হয়, কোনো জায়গায় যেন না ফাঁক থাকে। আমি তাই পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা কাস্টার্ডটাকে চারদিকে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেবেন। গা বেয়ে পড়ে গেলে কোনো অসুবিধা নেই, বরং ভালোই হবে, কিন্তু চারদিকে যেন কভারটা ঠিকঠাক থাকে। তো আপনারা এইভাবে কাস্টার্ডটাকে ফার্স্ট দিয়ে দিলেন। তো এরপর আমি কি করব, আর একটা করে বিস্কিট আমি এর ওপর চাপিয়ে দেব। না, এরপর আমি দিয়ে দেব ওই কোকোনাট, ড্রাই কোকোনাট, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ওটাকে আমি কুড়ে নিয়েছি, ওটা শুকনো হয়ে গেছে একেবারে। তো ওটাকে আমি সুন্দর করে কুড়ে নিয়েছি। তো ওটাকে আমি ওর ওপর হালকা করে দিয়ে দিচ্ছি, একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তো আমার হয়ে গেল। তো এর ওপর আর একটা আমি বিস্কিট দিয়ে দেব, দিয়ে হালকা একটু প্রেস করে দেব। তো এটা প্রেস করে দিলে এটা চেপে একটু বসে থাকবে। যেহেতু এটা আমার একটা ডেজার্ট রেসিপি বানাচ্ছি, আমি এটা একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি, তো এটাকে একটু হালকা চাপিয়ে চেপে দিতে হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কেন এটা হালকা চাপিয়ে দেব তার সমস্ত কারণ আপনারা তখনই পেয়ে, তার অ্যান্সার তখনই আপনারা পেয়ে যাবেন। তো এরপর আমি আবার সুগার সিরাপ ওই বিস্কিটের উপর দিয়ে দিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তো দেখলেই বুঝতে পারবেন। তো সুন্দর করে আমি সুগার সিরাপটা চারদিকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। তো এরপর আমি আবার একটা লেয়ার করব। তো এরপর ওর ওপর আমি আবার দিয়ে দেব ওই কাস্টার্ড। তো আমার কাস্টার্ডটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দেব
নারকেল কোড়া। তো এইভাবে সুন্দর করে আমার সাজিয়ে দিয়েছি নারকেল কোড়া। তো এরপর আমি এটাকে ওর ওপর একটু জাফরান দিয়ে চেরি কেটে দিয়ে ওটাকে আমি তো একটু লাল রংটা ফুটে ওঠানোর জন্য আমি একটা করে মেহেদানা দানা দিয়েছি। আপনারা ওটা নাও দিতে পারেন, আমি ওটা গার্নিশ করার জন্য দিয়েছি। তো আপনারা এইভাবে সাজিয়ে এটাকে ফ্রিজে আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনারা এটা রেখে দেবেন। তো এই রেখে দিলেন, তো এরপর ফ্রিজ থেকে বের করে আপনারা এটা সার্ভ করবেন। তো আমার এইভাবে রেসিপিটা বানানো হয়ে গেছে। এটা কত সুন্দর দেখুন, একটা নরম সফট একটা মুখে দিলেই তার মানে মিলিয়ে যাবে এরকম একটা রেসিপি। তো এত সুন্দর খেতে আর দেখতে তো অসাধারণ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আপনারা একবার ট্রাই করবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, এটা বাচ্চা বড় সবারই, আপনারা বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটা সার্ভ করে খাওয়াতে পারেন। আর যদি ভালো লাগে আপনারা একটা লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, এইটুকু অনুরোধ রইল।